মেয়েরা টাকনুর উপর পাজামা পড়তে পারবে কি? মেয়েরা যদি বাসা বাড়িতে থাকে, মাহরামদের সামনে থাকে, তাহলে টাকনুর উপরে পাজামা পড়লে অসুবিধা নেই, থ্রি কোয়ার্টার পাজামা পড়লেও চলবে, হাঁটুর নিচে ঢাকা আছে চলবে, বাবা আছেন, ভাই আছেন, স্বামী আছেন, মাহরামদের সামনে, গায়ের মাহরামদের সামনে যদি হয়, ভাসুর আছেন অথবা বাহিরে যখন যাচ্ছে, তখন অবশ্যই টাকনুর উপরে পাজামা পরে তিনি যদি ওই অবস্থায় যান, উপরে বোরকা ইত্যাদি না থাকে, অর্থাৎ ওইভাবে চলেন যেমন আজকাল বের হয়েছে কি প্লাজো পায়জামা, ধুতি পায়জামা, বাইর হয়েছে না কিছু, এগুলো টাকনুর উপরে শুধু না, ওই যে ধুতি যেটা এটা তো পেছন থেকে, প্লাজোটা অবশ্য আপনার এই অনেক থাকে না, ঢেলা থাকে, তো সচরাচর প্লাজো যদি আপনার টাকনুর উপরে থাকে, যদি টাকনুর উপরে থাকে তো সেটা নাজায়েজ হবে বাহিরে প্রদর্শন করে বেড়ালে, আর ডোলা থাকুক টাইট থাকুক এগুলো সব ঢেকে ঢুকে নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখতে হবে। আর যদি ওই যে ধুতি পাজামা যেটা পরে ওইটা পেছন দিক থেকে আপনার পায়ের দিক থেকে একটু ধুতির মতো উঠানো থাকে, তাহলে তার পায়ের গোছার কিছু অংশ দেখা যায়, এটা জায়েজ হতে পারে না যদি পরপুরুষের সামনে হয়। দেখেন নারীদের সৌন্দর্যকে ইসলাম এত ঢেকে ঢুকে পর্দা করে যেতে বলেছে কেন? কেন ভাই? নারীদেরকে ছোট করার জন্য, হেয় করার জন্য, নারীকে অধিকার কম দেওয়ার জন্য, নারীকে সম্মান দেওয়ার জন্য, যে একজন মুসলিম নারীকে নিয়ে বাজারের রাস্তার মানুষরা বাজে চিন্তা করবে এটা কখনো একজন মুসলিম নারী কল্পনা করতে, একজন নারী যদি তার সৌন্দর্য প্রকাশ করে অশ্লীল এবং খোলামেলা পোশাক আশাকে বাহির হয় সেজে গুজে, তাহলে তাকে রাস্তাঘাটে পথে যত মানুষ দেখে সবাই তো মায়ের মতো পবিত্র চিন্তা করে, তাই না? বোনের মতো পবিত্র চিন্তা করে, কি চিন্তা করবে? খারাপ চিন্তা করবে কি করবে না? এইভাবেই মানুষের সৃষ্টি, অর্থাৎ প্রকৃতিগতভাবে মানুষের টানটা এরকম। আপনি তার সামনে এই বাজেভাবে যখন উপস্থাপন করবেন কোনো নারীকে বা কোনো নারী নিজেকে উপস্থাপন করবে, তখন তাকে নিয়ে বাজে চিন্তা করা হবে, একজন মুসলিম নারী তিনি কখনো এটা করতে দিবেন না। আপনি আপনার কথা চিন্তা করেন, আপনার স্ত্রী, অনেক কপাল পোড়া পুরুষ আছে, বেকুব কিসিমের পুরুষ আছে, নিজের স্ত্রীকে বাহিরে নেওয়ার সময় সাজুগুজু করে খোলা মেলা পেট খালি পিঠ খালি নাকের উপর এক নোক্তা এমনে সেমনে বাহির করে নিয়ে বের করে নিয়ে গেছে, খোলামেলা পোশাকে, অশ্লীল পোশাক আশাকে যখন বাহিরে নিয়ে গেছেন, আপনি আপনার এই বউকে নিয়ে আপনি যাচ্ছেন হনহনায় রাস্তার পাশ দিয়া মার্কেটে সুপার মার্কেটে দোকানে পাটে, যত মানুষ রাস্তাঘাটে দেখে সবাই তো দেখে দেখে পবিত্র চিন্তা করে নাকি? আপনি নিজে এরকম অন্যের মহিলা দেখার পর, দশটা মহিলা দেখার পর, বারবার দেখার পর আপনার মনে কি চিন্তা আসে? আপনি যদি বলেন না আমার মনে কখনো বাজে চিন্তা আসে না, আমি একেবারে ফেরেশতার মতো চিন্তা করতে পারি, তাহলে আমি বলবো আপনি আস্তে একটা মিথ্যুক, হয় মিথ্যুক আর না হলে আপনি অসুস্থ, আপনার ডাক্তার দেখানো উচিত। ভাইরা আমার, আমাদের নাস্তিক বন্ধুরা এই জায়গায় আসলে তারা খুব সাধু সেজে যায়, বলে যে হ্যাঁ হুজুরদের মনটাই খারাপ, এই বেটারা সবসময় বাজে চিন্তা করে, একটা মহিলা দেখলেই বাজে চিন্তা করতে হবে এমন কোনো কথা আছে? তোমার মন তুমি ঠিক করো, এর চাইতে হাস্যকর এবং পাগলামি কথা আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। তুমি এমন পরিস্থিতি তৈরি করবা যে পরিস্থিতিতে মানুষের দৃষ্টি মন সেদিকে আকৃষ্ট হবে, আবার বলবা না তোমার দৃষ্টিও তুমি বাইন্দা রাখো, তোমার মনও তুমি বাইন্দা রাখো, এটা কোনোদিনই সম্ভব। পশ্চিমা দুনিয়াতে সব মহিলারাই প্রায় খোলামেলা চলাফেরা করে, সেখানকার পুরুষরা তো সবাই পবিত্র চিন্তা করে, তাই না? পত্রপত্রিকা এবং গুগলে সার্চ দিয়ে দেখেন যে কি পরিমাণ নারীরা নিগ্রহের শিকার হয়, যৌন নিগ্রহের শিকার হয় কর্মস্থল থেকে নিয়ে সর্বত্র। আমাকে একবার বাংলাদেশের একজন প্রথম সারির স্থপতি, নাম বললে সবাই চিনে যাবেন, আমি বলবো না, কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে আমাকে উনি বলতেছেন, ভাই আপনি কি জানেন যে আমেরিকার মতো দেশে, পশ্চিমা দুনিয়ার অনেক দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় তাহলে লিফটের মধ্যে অন্যান্য জায়গায় কী পরিমাণ নারীদের উপরে যে পাশবিক নির্যাতন হয় সেটা আপনি কল্পনা করতে পারবেন না, এবং বিভিন্ন রেশিও এবং জরিপের যে রেজাল্ট আছে সেটা যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। তাহলে তথাকথিত পুরুষের মন ভালো করে ফেলো, চোখ ভালো করে ফেলো, এই মেথডে পৃথিবীর কোনো দেশে নারীরা সেফ হতে পারে, কেয়ামত পর্যন্ত কোথাও পারবেও, এর জন্য সমাধান হলো পুরুষ তার মনকে নিয়ন্ত্রণ করবে, চোখকে হেফাজত করবে, নিয়ন্ত্রণ করবে, আর নারীও তার সৌন্দর্যকে অপ্রকাশিত রাখবে, তাকে নিয়ে বাজে মনে জেনা মনে মনে জেনা করবে, একজন মেয়েকে দেখে বা বাজে নজর দিয়ে তাকে নিয়ে মনে মনে
নোংরা চিন্তা করবে, এটা কোনো রুচিশীল মেয়েও দিতে পারে না, কোনো পুরুষ তার স্ত্রীকে তার মাকে তার বোনকে নিয়ে কেউ এরকম চিন্তা করার সুযোগ কোনোদিন কোনো পুরুষ করে দিতে পারে, যে করে দেয় বেচারা রুচি নিয়ে আমাদের প্রশ্ন আস। আল্লাহ তালা আমাদেরকে রুচিশীল পুরুষ হওয়ার তৌফিক দান করেন। বউরে একেবারে সাজায়া গোজায়া খোলামেলা করিয়া মেয়েকে বউকে বোনকে রাস্তায় বাইর হবেন, চিন্তা করে দেখেন আপনি কি করছেন। সৌদি আরবে, মিডিল ইস্টে, আপনার অনেক আরব দেশে আছে, অনেক মানুষ আছে দেখছি যে ইসলাম মানার ব্যাপারে অত ধাপ ধারে না, কারণ এরকম আত্মসম্মান বোধ ওদের। আর আমাদের লজ্জা সরম এমন, রুচি রুচি এমন নচার নষ্ট হওয়া হয়েছে, নিজের বউটারে সাজুগুজো করে ছবি তুলে ফেসবুকে আপলোড করে ছাড়ে, এটা আমার বউ, সবাই বন্ধুরা লাইক দিয়ে যাও, বন্ধুরা সবাই দেখে চোখের জেনা করে, মনে মনে জেনা করে, মনে মনে নোংরা চিন্তা করে, অনেকে আজেবাজে কথাও লেখে বেহায়ার মতো, আবার ওইগুলাকে সে খুব উপভোগ করে। এরকম ফালতু চিন্তা রুচির লোক অনেক। আল্লাহ আমাদেরকে সুরুচিশীল মানুষ হওয়ার তৌফিক দান করে।